সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল ড্রিম ফ্রেমে। আজকে আপনাদের জন্য রয়েছে বিশ্বের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং সম্পর্কে একটি ভিডিও। তবে দর্শক, ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন। এবার যাচ্ছি মূল আলোচনায়। নিউ ইয়র্ক সিটির হাজার হাজার লক্ষ লক্ষ ভবনের ভিড়ে ম্যানহাটন শহরের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের বিখ্যাত ইমারত এম্পায়ার স্টেট বিল্ডিং, যা নিউ ইয়র্ক সিটির একমাত্র জাদুঘর নামে খ্যাত। এই বিল্ডিংকে সংক্ষেপে ইএসবি বলা হয়। 102 তলা বিশিষ্ট বিল্ডিংটি দেখতে সুন্দর, মনোরম ও আকর্ষণীয়, যা কল্পনার বাহিরে, স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না। ম্যানহাটন এবং বৃহত্তর নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন এলাকায় এম্পায়ার স্টেট বিল্ডিং এর অবস্থান। 20 পশ্চিম 34তম স্ট্রিটে এর প্রবেশপথ। বিশাল জলরাশি পাড়ি দিয়ে যেভাবে লিবার্টি অব স্ট্যাচু দেখার জন্য দর্শকদের আকর্ষণ করে, তার চেয়ে বেশি ভ্রমণকারীদের পদচারণায় মুখরিত করে স্থলে এই সুন্দর ইমারতটি। এটি সপ্তাহে 7 দিন জনসাধারণের জন্য উন্মুক্ত, সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত খোলা থাকে। 19 দশকের শুরুর দিকে নিউ ইয়র্ক সিটির রাস্তায় একজন নিউজ বয় তার কাগজপত্র বিক্রি করার সময় এম্পায়ার স্টেট বিল্ডিং উদ্বোধনের ঘোষণা দেয়। বেশিরভাগ লোক একে অবজারভেটরি বা মানবন্দির ভবনও বলে। এভাবেই এটা প্রস্তুত রাখা হয়েছে। এই ভবনের বিভিন্ন বারান্দা থেকে বহু দূরত্বের শহর, নদী, সাগর, এমনকি লিবার্টি অব স্ট্যাচু দেখা যায় চমৎকারভাবে। তবে এর উঁচুতলা থেকে এগুলিকে অনেক ছোট দেখা যায়, মনে হয় মহাকাশে ভেসে থাকা অনুভূতি। এম্পায়ার স্টেট বিল্ডিং উপরের তলাগুলোতে উঠতে রয়েছে অনেকগুলো লিফট, তবে এগুলো রয়েছে কয়েকটি ধাপে। এছাড়া আছে বড় আকারে সিঁড়ি। মাঝে মাঝে পৃথিবীর বিখ্যাত দৌড়বিদরা সিঁড়ি দিয়ে উপর তলায় ওঠার জন্য দৌড়ের প্রতিযোগিতা করে, তবে লিফটের চেয়ে অনেক যথেষ্ট সময় বেশি প্রয়োজন হয়। এম্পায়ার স্টেট বিল্ডিং এর ভেতরে রয়েছে বিখ্যাত কোম্পানিগুলোর অফিস, যা এই কোম্পানিগুলোকে আরও বিখ্যাত করেছে। এম্পায়ার স্টেট বিল্ডিং এর এক এক তলায় রয়েছে এক এক ধরনের প্রদর্শনী। ইতিহাস ও ঐতিহ্য থেকে শুরু করে সিনেমা, মডেল, খেলাধুলা, যুদ্ধ, বিমান, আবিষ্কার, নির্মাণ, আকাশ, সমুদ্র, মহাবিশ্বের প্রতীকী, জল, স্থল ও প্রাণীর কাহিনী। প্রায় সারা বছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ এম্পায়ার স্টেট বিল্ডিং ভ্রমণ করতে আসে। এম্পায়ার স্টেট বিল্ডিংটিকে বিভিন্নভাবে লাইটিং দিয়ে আকর্ষণীয় করা হয়েছে, যার মধ্যে রয়েছে হরেক রকম এলডি ও লেজার লাইট। লাইটের খেলায় সব কিছু জীবন্ত মনে হয়। দ্বিতীয় তলায় রয়েছে বিভিন্ন রকম রূপসজ্জা, যেটিকে করেছে অন্যরকম প্রদর্শনী। জনসাধারণের সুবিধার্থে এই বিল্ডিংয়ের ভেতরে রয়েছে উন্নত খাবারের দোকান ও রেস্টুরেন্ট। তাছাড়া রয়েছে কর্তৃপক্ষের নিজস্ব স্টোর। এখানে পাওয়া যায় হরেক রকম গিফট আইটেম, যেমন খেলনা, চাবির রিং, টি শার্ট, ক্যাপ, ইতিহাস ও ঐতিহ্যের বই, মহিলাদের পার্স, কস্টিউম, খ্রিস্টমাস প্রতীকী সহ নানা রকমের পণ্য। দ্বিতীয় তলার গ্যালারিগুলি 750টিরও বেশি ফিকচার দ্বারা আলোকিত। সাদা কালো প্যানোরামিক ইমেজ এম্পায়ার স্ট্রিট বিল্ডিং এর মূল ওয়ার্ল্ড ফার্ম অ্যাস্ট্রিয়া হোটেলের নির্মাণের স্থানকে বিচিত্র করে। বিল্ডিং সার্ভেয়ারের মাধ্যমে অতিথিরা 1920-এর দশকের শেষের দিকে নিউ ইয়র্ক সিটির রাস্তাগুলিকে সম্পূর্ণ রঙে জীবন্ত অবস্থায় দেখতে পারেন।
লুইস হাইনের ঐতিহাসিক ফটোগ্রাফি দ্বারা অনুপ্রাণিত হয়। অতিথিদেরকে অ্যাকশনের মাঝখানে স্থাপন করা হয়, যার চারপাশে লৌহকর্মী এবং রাজমিস্ত্রিরা যন্ত্রের ডিনের উপর চিৎকার করে, স্টিলের বিমগুলিকে অবস্থানে নিয়ে যায় এবং জায়গায় গরম রিভেট ফেলে দেয়। কনস্ট্রাকশন এরিয়া অ্যানিমেশন তৈরি করতে 30 জন ভিন্ন অভিনেতাকে চিত্রায়িত করা হয়েছিল। 4 শ্রমিকের জীবন সদৃশ রোজ ভাস্কর ফটো ও সেলফি তোলার সুযোগ দেয়। 3 ভিন্ন তামার বিল্ডিং মডেল নির্মাণের সময় বিভিন্ন পয়েন্টে বিল্ডিং প্রদর্শন করে, ঐতিহাসিক তাৎপর্যের উপর জোর দিতে এবং ভবনের প্রকৌশলী বিষয়কে উদাহরণ হিসাবে দেখানোর জন্য কপার ব্যবহার করা হয়েছিল। মডার্ন মার্ভেল প্রদর্শনীটি এম্পায়ার স্টেট বিল্ডিংকে স্থায়িত্বের ক্ষেত্রে বিশ্ব নেতা এবং শক্তি দক্ষতার একটি শীর্ষস্থানীয় উদাহরণ করার জন্য গৃহীত সুনির্দিষ্ট পদক্ষেপগুলির রূপরেখা দেয়। অর্টিস এলিভেটর কোম্পানির গ্রাউন্ড ব্রেকিং প্রযুক্তির মাধ্যমে 40 বছরের জন্য বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের শিরোনাম ধরে রাখা সম্ভব হয়েছে। প্রদর্শনীতে গাড়িতে চড়ে দর্শকদের 102 তলায় অদ্ভুততম ভার্চুয়াল যাত্রায় নিয়ে যাবে। ঐতিহাসিক লিফট প্রদর্শনীর পাশাপাশি বর্তমান লিফট প্রযুক্তির একটি প্রদর্শনী করা হয়েছে, যা বিল্ডিংয়ের অসাধারণ উচ্চতা এবং লিফটগুলি যে দূরত্ব অতিক্রম করে তা পুনরায় তৈরি করে। অতিথিরা খাদের মাঝখানে দাঁড়িয়ে তাদের চারপাশে লিফটের শক্তি অনুভব করে। এম্পায়ার স্টেট বিল্ডিং এর খুব কম দর্শকই জানেন প্রায় 100 ফ্লোরে কি আছে। সুইমিং স্ক্রিন, সাউন্ড থিয়েটার, পপ সংস্কৃতিতে এম্পায়ার স্টেট বিল্ডিং এর স্থানকে আরও শক্তিশালী করে বিজ্ঞাপন, ফিল্ম, টিভি শো, কমিক্স এবং গেমস থেকে 600 ক্লিপ, যা আইকনিক বিল্ডিং বৈশিষ্ট্যযুক্ত। দ্য সিম্পসন থেকে অ্যান অ্যাফেয়ার টু রিমেম পর্যন্ত, স্পাইডারম্যান থেকে স্লিপসেল ইন সিয়াটল, বিশেষ করে এই প্রদর্শনীর জন্য একটি 60-piece অর্কেস্ট্রা দ্বারা রচিত একটি স্কোর রয়েছে। মূল কিং কং মুভির পোস্টার সহ একটি ওয়ালওয়ে এম্পায়ার স্টেট বিল্ডিং এর শীর্ষে অ্যানিমেশন সহ ডিসপ্লে এবং সিঙ্ক করা সাউন্ড ট্র্যাক এটিকে মনে হয় যে বিখ্যাত বানর ঠিক জানালার বাইরে রয়েছে। দেয়াল ভেঙে যাওয়া কিং কং এর হাত স্পর্শ করুন এবং হতাশা ও ক্রোধে গর্জন, হাফ এবং ফুপিয়ে উঠলে সেগুলিকে কম্পিত অনুভব হয়। প্লেনগুলি জানালার বাইরে বৃহত্তাকার, ঠিক যেমনিটি তারা আসল ছবিতে করেছিল। বিল্ডিং হল তালিকা সেলিব্রিটি এবং বিশ্বব্যাপী প্রতিভার জন্য একটি জনপ্রিয় গন্তব্য, যেখানে সারা বিশ্ব থেকে অনেক বিখ্যাত মুখ ও এর বিশ্বখ্যাত ফ্লোর অবজারভেটরি পরিদর্শন করে। এই প্রদর্শনীটি কিছু বিখ্যাত দর্শকদের, অ্যাথলেট, সঙ্গীতজ্ঞ, অভিনেতা, তাদের ছবি এবং স্বাক্ষরিত স্মারক চিহ্নের সাথে হাইলাইট করে, যা অতিথিদের প্রশংসা করার জন্য দেয়ালগুলিকে সাজিয়েছে যখন তারা লিফলেটের দিকে যাচ্ছে, যা তাদের পরবর্তী স্টপে নিয়ে যাবে উপরে এবং এর বাইরে। জাতীয় বিশেষ দিন এম্পায়ার স্টেট বিল্ডিং এ থাকে আলোকসজ্জা, তারাবাজির খেলা ও লেজার প্রদর্শনী। সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে লোকজনের সমাগম হয়। প্রিয় দর্শক, আপনি এম্পায়ার স্টেট বিল্ডিং এর কোন বিষয়টি পছন্দ করেছেন আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমন্ত্রণ রইল সামনে নতুন নতুন ভিডিও দেখার জন্য।